আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স চ্যাপ্টারে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা ম্যাথ সলভ করবো আমরা অনেকগুলা। আগের ভিডিওতে আমরা হচ্ছিল কীভাবে একটা ট্রানজিস্টরকে আমরা অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি সেটা পড়েছিলাম আমাদের কারিকুলামে। কমন এমিটার ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারটা আছে, মানে এমিটারটাকে কমন রেখে ট্রানজিস্টর তৈরি করা হলে সেই ট্রানজিস্টরটাকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা আমাদের বইগুলোতে এবং আমাদের সিলেবাসে বা কারিকুলামে আছে। তো সেখানে আমরা হচ্ছিল বিভিন্ন জিনিসগুলো পড়েছিলাম, যে হচ্ছিলো আমরা বলেছিলাম যেটা যে প্রবাহ বিবর্ধন গুণক এবং প্রবাহ লাভ একই জিনিস, বাট সেটা বলেছিলাম কমন এমিটারের ক্ষেত্রে আমাদের এটাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করি প্রবাহ লাভকে, এবং সেটা ছিল হচ্ছিলো কি এটার ক্ষেত্রে আইসি বাই হচ্ছে হলো কি আইবি, এটা ছিল আলফা, সরি বিটা। আর আলফা কি ছিল বলতো? আলফা আলফা আলফাটা ছিল আমাদের হচ্ছে হলো যে আইসি বাই আইই, এই জিনিসটা ছিল আলফা। এটা যদিও এটা প্রবাহ লাভ, আমরা জানি প্রবাহ লাভ আবার আর প্রবাহ বিবর্ধন গুণক একই, বাট আমাদের বইগুলোতে বলা হয়েছে এটা হচ্ছে হলো প্রবাহ লাভ, এটা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক। বাট প্রবাহ লাভ এবং প্রবাহ বিবর্ধন গুণক একই জিনিস, আমরা এটা আমরা বেসিক সেন্স থেকে এটা জানি। এবং আরও ব্যাপারটা হচ্ছে হলো, যেহেতু আমাদের বইগুলোতে আমাদের কারিকুলামে কমন এমিটারটা আছে, তাহলে তোমরা আপাতত এটাকে প্রবাহ লাভ, এটাকে প্রবাহ বিবর্ধন গুণক বলতে পারো। বাট প্রকৃতপক্ষে জিনিসটা হচ্ছিলো, এই জিনিসটা হচ্ছে হলো কী বলতো, কমন বেজের জন্য, কমন বেজের জন্য প্রবাহ লাভ, আর এই জিনিসটা হলো কমন এমিটারের জন্য প্রবাহ লাভ। প্রবাহ লাভ যা প্রবাহ বিবর্ধন গুণকও তাই, একই জিনিস। কিন্তু তারপরেও আমাদের বইগুলো অনুসারে বিটাকে বলা হয়েছে প্রবাহ লাভ কার জন্য বলতো, কমন এমিটারের জন্য, আর এটা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক। বাট যদি ট্রানজিস্টরটা কমন বেজে থাকে তাহলে কিন্তু আমরা বলেছি প্রবাহ লাভ বের করতে বললে এটাই বের করা বেশি যৌক্তিক, এটাই কারেক্ট। ধরো একটা ট্রানজিস্টর আছে কমন বেজে আছে বা কমন ভূমিতে, কমন পিট মানে সাধারণ পিট বা সাধারণ ভূমি কানেকশনে আছে, তাহলে তার প্রবাহ লাভ কিন্তু এটাই, আবার এটাই প্রবাহ বিবর্ধন গুণক। কিন্তু কথা হচ্ছে এখন কী করবা, আমাদের বইগুলোতে প্রবাহ লাভ এবং প্রবাহ বিবর্ধন গুণককে একই ট্রানজিস্টরের জন্য কী করা হয়েছে, ডিফাইন করা হয়েছে ওইভাবেই। তো আমরা আসলে জিনিসটা হচ্ছে এরকম যে আমরা একটা ট্রানজিস্টরকে যদি রোধগুলোকে ঠিকঠাক মতো রেখে সব কিছু রেখে যদি কমন অ্যামিটার কানেকশন দেই তাহলে তার প্রবাহ লাভ পাবো আইসি বাই আইবি দিয়ে, আর যদি ওই কানেকশনটাকে আমি কিসে দেই, সাধারণ পিঠ বা ভূমিতে দেই অর্থাৎ কমন বেজে দেই, তাহলে আমি প্রবাহ লাভ পাবো এত, এই ব্যাপারটা। তো এখন ওই যে বললাম আমাদের বই অনুযায়ী তোমাকে যদি প্রবাহ লাভ বের করতে দেয় তাইলে তুমি বের করবা বিটা, আর প্রবাহ বিবর্ধন গুণক বের করতে দিলে বলবা তুমি বের করবা আলফা, ওকে? এই অনুযায়ী তুমি কাজ করতে পারো। এবার আমরা যদি এটা নিয়ে অঙ্ক করতে যাই, তার আগে ছিল আমাদের একটু কথা মনে রাখতে হবে। দেখো এখানে একটা টার্ম আছে, গুরুত্বপূর্ণ টার্ম, সেই গুরুত্বপূর্ণ টার্মটা কী বলতো? সেই গুরুত্বপূর্ণ টার্মটা হচ্ছে হলো এখানে আমি একটা এনপিএন ট্রানজিস্টর, অবশ্যই পিএনপি না, এনপিএন ট্রানজিস্টর দিয়ে, অবশ্যই কমন এমিটার ট্রানজিস্টর, এটা এই যে এমিটার মাঝখানে কমন রেখেছি, বাদ বাকি এগুলো কিন্তু গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম, তাই না? তো এখানে আমি তোমাদের জন্য যেই কাজটা তোমাদেরকে একটু শেখাতে চাই সেটা হচ্ছে হলো, এটা তো আমরা এগুলো হচ্ছে প্রবাহ লাভ বের করেছিলাম, তো আমাদের ভোল্টেজ লাভ বলে একটা কী আছে, ভোল্টেজ লাভ। প্রবাহ লাভ যেমন আউটপুট প্রবাহ বা ইনপুট প্রবাহ, ঠিক ভোল্টেজ লাভের ক্ষেত্র হচ্ছিলো ভি আউটপুট, মানে ইনপুটের তুলনায় ভি আউটপুটটা কেমন, এটাই হচ্ছিলো ভোল্টেজ লাভ। এটাকে আমাদের বইগুলোতে ভি এ দ্বারা প্রকাশ করা হয়েছে, আমরা এটা লিখব। এই যে ভি আউটপুট, ভি আউটপুটটা হচ্ছিলো আই সি কার জন্য, কমন এমিটারের জন্য, আমরা কমন এমিটারের নিয়ে আলোচনা করছি কারণ এটি আমাদের কারিকুলামে আছে বা হচ্ছিলো আমাদের বইগুলোতে অ্যাম্প্লিফায়ার যেটা ব্যবহার করা হয়েছে সেটাতে ভোল্টেজ লাভটা কার জন্য করা হয়েছে, কমন এমিটারের জন্য করা হয়েছে, আই সি আর এল। আর নিচে হচ্ছিলো কী বলতো, ইনপুট হচ্ছিলো আইবি আর আই, এই তো আমরা যদি এই আইসি বাই আইবিটাকে আলাদা রাখি, এই এই সূত্র এখানে আইসি আইবি আর এল আর আই এগুলো জানা থাকলে এই সার্কিটের জন্য আমরা কিন্তু ভোল্টেজ লাভ এখান থেকেই ধরো ভি এ ইকুয়াল টু এই সূত্র দিয়ে আমরা করতে পারি, দেখো এই দু দিয়ে কাজ করা যাবে। বাট তারপরে এটাকে একটু সুন্দর করে দেখো, ধরো আইসি আর আইবিগুলো না দিয়ে তোমাকে প্রবাহ লাভ বিটাটা দিয়ে দিছে, ধরো
তখন তুমি আরেকটা সূত্র ইউজ করতে পারবা। দেখো আইসি বাই আইবি কে যদি আলাদা রাখি আর আরএল বাই আর কে আর আই কে এভাবে রাখি, দেখো তো এটার জায়গায় আমি কি লিখতে পারি বলো তো? বিটা লিখতে পারি না আইসি বাই আইবিটাকে, তাহলে বিটা ইনটু হচ্ছে হলো কি আরএল বাই আর আই, এটাই হচ্ছে হলো ভোল্টেজ লাভ। তাহলে ভোল্টেজ লাভ ইকুয়াল টু প্রবাহ লাভ ইনটু হচ্ছে হলো ভার রোধ, মানে আউটপুটের রোধটা ডিভাইড বাই ইনপুট বা গতীয় রোধ, এটাকে এটা গতীয় রোধও বলা হয়। তাহলে ভার রোধ বাই গতীয় রোধ বা আউটপুটের রোধ বাই ইনপুটের রোধ, কেমন মজার না? তাহলে তোমাকে যদি কখনো কি দেওয়া থাকে আইসি এবং আইবি দেওয়া থাকে, তাহলে তুমি চাইলে এখান থেকে করতে পারো, অথবা বিটা বের করে এনে এখানে বসিয়ে দিয়ে তারপর এখান থেকে ভোল্টেজ লাভটা বের করতে পারো। দেন পাওয়ার লাভ একটা বলে কথা আছে, পাওয়ার লাভ বা হচ্ছে হলো পাওয়ার গেইন। তো পাওয়ার গেইন এটাকে ভোল্টেজ লাভ বলে, পাওয়ার গেইন যেটা পাওয়ার এটা হচ্ছে ভোল্টেজ গেইন বা ভোল্টেজ লাভ, পাওয়ার গেইন একটা জিনিস আছে সেটা হচ্ছে পি অফ এ। এই পাওয়ার গেইনটা হচ্ছে আমরা জানি কি পাওয়ার হচ্ছে আই স্কোয়ার আর, তাইলে আউটপুট পাওয়ার, পাওয়ার আউটপুট ডিভাইড বাই পাওয়ার কি ইনপুট, ঠিক আছে কিনা দেখো তো সবুজ কালি কি বোঝা যায়, আশা করি বোঝা যাবে। তাইলে এবার দেখো তো আই স্কোয়ার আর না আমরা জানি পাওয়ার ইকুয়াল টু কি আই স্কোয়ার আর, তাহলে আউটপুটের এই যে আর রোধটা হচ্ছে আর এল বা আর সি এ যেটা আর কি, আর আউটপুটের প্রভাব হচ্ছে আইসি আর ইনপুটের প্রবাহ হচ্ছে হলো কী বলো তো আইবি, আইবি স্কোয়ার আর আই, দেখো তো। তাহলে আমরা এই জিনিসটাকে এভাবে সুন্দর করে একটু লিখতে পারি না, দেখো তো এই আমি এখানে লিখছি, দেখো তো আইসি বাই আইবি এটাকে একসাথে নিয়ে দুইটাকে হোল স্কোয়ার এভাবে রেখা যায়, আর আর এল বাই হচ্ছে হলো আর আই এভাবে রেখা যায়, এই জিনিসটাকে এভাবে লেখা যায় কিনা দেখো তো, অবশ্যই যায়। এবং এই যে আইসি বাই আইবি এটাই তো বিটা, তাই না? তাহলে আমরা এটা কী লিখতে পারি, বিটা স্কোয়ার ইনটু কি আর এল বাই আর আই, তার মানে কি পাওয়ার গেইন যেটা সেটা হচ্ছে হলো কি বিটা স্কোয়ার প্রবাহ লাভ স্কোয়ার ইনটু ভার রোধ ডিভাইড বাই হচ্ছে গতীয় রোধ বা ইনপুট রোধ, সরি আউটপুট রোধ ডিভাইড বাই ইনপুট রোধ, এটা হচ্ছে প্রবাহ লাভের স্কোয়ার। পাওয়ার গেইনের ক্ষেত্রে বিটা স্কোয়ার আর হচ্ছিল ভোল্টেজ গেইনের ক্ষেত্রে শুধু বিটা, ঠিক আছে? এটা হচ্ছে প্রবাহ লাভ, এটা হচ্ছে ভোল্টেজ লাভ, এটা হচ্ছিল কি পাওয়ার লাভ, ক্ষমতা লাভ আর কি। ওকে, তাই এই হচ্ছে হলো ঘটনা আমাদের। তো আমরা এগুলা দিয়ে এখন বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করব, আমার এই ভিডিওতে বিভিন্ন ম্যাথ আলোচনা করব আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, যেগুলো হচ্ছে হলো বিভিন্ন ভর্তি পরীক্ষা বিভিন্ন জায়গায় এসেছে, কিছু কিছু বোর্ডে এসেছে, এরকম নিয়ে আলোচনা করব। অলরেডি বোর্ড কোয়েশ্চেন সলভিং কিন্তু আমাদের এই চ্যানেলে এই টপিকগুলোর উপর আছে, ঠিক আছে? এগুলো আমি আগে করিয়েছিলাম 21 ব্যাচের জন্য, সেগুলো তোমরা দেখতে পারো। হ্যাঁ, অবশ্যই তোমরা ওই ভিডিওগুলো দেখবা, যেগুলো এই সিরিজেরগুলো তো দেখবা দেখবাই। তার ছাড়াও বোর্ড কোয়েশ্চেন সলভিং নামে দুইটা হচ্ছে হলো কি আছে আমাদের ভিডিও আছে, বোর্ড প্রশ্ন সমাধান, ওই প্রশ্ন ওই ভিডিওগুলো অবশ্যই দেখবা তোমরা, ঠিক আছে? আমি এখন দুই একটা ভিডিও ওই ম্যাথ নেই, ভিডিও বলতেছি দুই একটা বলে ভিডিও নিব, কি বলি না বলি, ঠিক আছে? এবার চলে আসো, চলো এখানে আমি এখন যে প্রশ্নটা নিচ্ছি এটা বুয়েট 2011-12 আসছে, বলছে এরকম একটা প্রশ্ন বলছে, তোমরা হয়তো তোমাদের কাছে বই থাকলে তপন স্যারের বইয়ের অঙ্কটা আছে, 20 মিলিঅ্যাম্পিয়ার নিঃসারক নিঃসারক প্রবাহের ফলে সাধারণ 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 কি দিছে এটা সাধারণ সাধারণ পিট ট্রানজিস্টরে সাধারণ পিট ট্রানজিস্টর সাধারণ পিট ট্রানজিস্টরে সাধারণ পিট ট্রানজিস্টরে আমাদের একটা ডিজিটাল বোর্ড থাকলে ভালো হইতো না, আর প্রশ্ন লিখতে হইতো না, কিন্তু এটাতে একটা মজা আছে, হোয়াইট বোর্ডে লিখে লিখে অনেক টাইম লাগে, ইন্টারঅ্যাকশনটা ভালো হয় না। পিট ট্রানজিস্টরে 18 মিলিঅ্যাম্পিয়ার সংগ্রাহক প্রবাহ পাওয়া গেল, সংগ্রাহক প্রবাহ পাওয়া গেল পাওয়া গেল হ্যাঁ, এটা তপন স্যারের বই না, এটা অক্ষরপত্র গোলাম হোসেন প্রামাণিক স্যারের বই থেকে। যে এর ভূমি প্রবাহ কত, এর ভূমি প্রবাহ কত, ভূমি প্রবাহ কত, এই প্রশ্নটা আসছে বুয়েট 2011-12 সালে এই প্রশ্নটা বুয়েটে আসছে, একদম সোজা, এর চেয়ে সোজা কোশ্চেন খুব কম আসতে পারে, বুয়েটে এত সোজা কোশ্চেন আসাটা খুবই অস্বাভাবিক টাইপের মনে হয়, তাই না? দেখো এই যে নিঃসারক প্রবাহ যেটা, এটা হচ্ছিল আইই, আইই যেটা সংগ্রাহক প্রবাহ, এটা হচ্ছিল কি আইসি মানে কালেক্টর প্রবাহ, তোমার ভূমি প্রবাহ মানে হচ্ছে আইবি বের করতে বলছে, সোজা জিনিস আইবি। এখন তুমি বলবো আচ্ছা এই যে আইবি বের করতে গেলে কি আমাদের সাধারণ পিট এই ব্যাপারটা কোনো ঝামেলা আসবে? আমি তোমাদেরকে যখন ট্রানজিস্টার পড়িয়েছিলাম সকল ট্রানজিস্টারের ক্ষেত্রে একটা কথাই বলেছিলাম, যে আমরা সব ট্রানজিস্টারের ক্ষেত্রে আই ইকুয়াল টু
আইবি প্লাস আইসি, তাহলে সুতরাং আইবি ইকুয়াল টু কি বলো তো আইই মাইনাস আইসি, তাহলে আইবি কত 20 মিলি অ্যাম্পিয়ার মাইনাস হচ্ছে হলো কি 18 মিলি অ্যাম্পিয়ার, এটার আনসার হচ্ছে হলো মাত্র 2 মিলি অ্যাম্পিয়ার, আনসার শেষ। এই জিনিস আমাদের হচ্ছে হলো কি বুয়েটে 2011-12 সালে দিছিল, খুব সোজা না? আমার প্রশ্ন লিখতে অনেক টাইম চলে গেছে, উত্তর লিখতে তার চেয়ে অনেক কম সময় গেছে, খুব সোজা জিনিস তাই না? এরপরে আসো, এবার আছো আরেকটা অঙ্ক নিব আমরা, সেটা হচ্ছে হলো এটা আনসার 2 কিনা তোমরা শিওর? এটা 2 মিলি অ্যাম্পিয়ার, অবশ্যই 2 মিলি অ্যাম্পিয়ার, এর চেয়ে কি এটা কেমনে হবে বলো? এই অন্য কিছু হওয়ার সুযোগ আছে, এত সোজা জিনিস দিছে বুয়েট। তারপর হচ্ছে আরেকটা জিনিস নিচ্ছি, সেটা বলছে একটি একটি কমন নিঃসারক ট্রানজিস্টরে নিঃসারক প্রবাহ, দেখো প্রশ্ন, হ্যাঁ এটা কোথায় যেন দিছে, এটা নিচ্ছে হচ্ছে চুয়েট 2006-07, একটি কমন কমন নিঃসারক, কমন নিঃসারক হলে কোনো সমস্যাই হয় না, কমন নিঃসারক তো আমাদের কাছে পরিচিত বা আমাদের কারিকুলামে সব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সব বই কমন নিঃসারক ট্রানজিস্টর নিয়ে অ্যাম্প্লিফায়ার বানাইছে, নিঃসারক ট্রানজিস্টরে ট্রানজিস্টরে নিঃসারক প্রবাহ, নিঃসারক প্রবাহ হচ্ছে হলো 0.85 মিলি অ্যাম্পিয়ার, 0. কত বলো তো 85 মিলি অ্যাম্পিয়ার, ওকে 0.85 মিলি অ্যাম্পিয়ার, এবং বেস প্রবাহ, এবং বলে দিছে প্রশ্নে এবং বেস প্রবাহ, বেস প্রবাহ হচ্ছে হলো বেস প্রবাহ 0.05 মিলি অ্যাম্পিয়ার, হ্যাঁ বলছে আলফা ও বিটা নির্ণয় করো, আলফা ও বিটা নির্ণয় করো, এটা কোথায় আসছে বলো তো চুয়েট কিউট 2006-2007, ঠিক আছে? তো এই অঙ্কটার ক্ষেত্রে তুমি চিন্তা করো, তোমাকে বলেই দিয়েছে যে এটা কমন নিঃসারক, মানে কমন এমিটার, কমন এমিটার, ওকে কমন এমিটার কানেকশন। তো এখানে নিঃসারক প্রবাহ যেটা দেওয়া আছে এটা আইই দেওয়া আছে, দেন হচ্ছে হলো কী দেওয়া আছে বেস প্রবাহ মানে আইবি দেওয়া আছে। তো তুমি সবার আগে জানো যে এখানে আমরা কী বের করতে পারি, দুইটা জিনিস, একটা জিনিস মনে রাখতে হবে যে চলো আমরা আলফা বিটার কানেকশনের সম্পর্ক যেগুলো আছে সেখান থেকে কিন্তু আলফা বের করার পর বিটা বের করতে পারবো, বা বিটার জায়গায় আলফা বের করতে, দেখো আইই আর আইবি দেওয়া আছে, আইবি আর আইই দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে কিন্তু চাইলে আইই সমীকরণ থেকে দেখো তো এটা থেকে আইবি প্লাস কি আইসি, এখান থেকে আইসিটা বের করতে পারি না আমরা, পারি কিনা আইসি এখান থেকে বের করতে পারি কিনা, আইসি পারি, তো আইসি যদি এখান থেকে বের করতে পারি আমরা তাহলে আইই মাইনাস হচ্ছে কত বলো তো আইবি, আইই কত, আইই হচ্ছে 0.85 বিয়োগ হচ্ছে 0.05 মিলি অ্যাম্পিয়ার, তাহলে দেখো তো এটা 0.80 মিলি অ্যাম্পিয়ার আসবে, এরকমই তো আসবে। তারপর আলফা কত আসবে বলো তো, যেহেতু এটা কমন এমিটার তাহলে এটা ছিল বিটাটা হচ্ছে হলো কি প্রবাহ লাভ, তাহলে বিটা প্রবাহ লাভ হচ্ছে হলো কি বলো তো আইসি বাই আইবি, আইসি বাই আইবি, আইসি কত, আইসি দেখো এই যে 0.80 ডিভাইড বাই আইবি, আইবি কত যেন ছিল এই যে আইবি 0.05, তাহলে এটা কত আসে ক্যালকুলেটারে যদি আমরা মারি 0.8 ভাগ হচ্ছে হলো 0.05, এটা আমি দেখতে পাচ্ছি 16 আসতেছে আনসার, আনসার কত 16, এটা 16, তুমি মনে হয় আনসার কী লিখেন, এটা ছোটো বোর্ড এমনিতে আপনার লেখাও ছোটো। আর আলফা আসবে কি বলো তো, আলফা আসবে হচ্ছে হলো কি আইসি বাই আইই, আইসি কত, আইসি হচ্ছে হলো কত 0.8, ঠিক আছে 80 আর কি, আর আইবি হচ্ছে 0.85, তাহলে এটা আসবে কত বলো তো 0.8 ভাগ 0.85, এটা আসতেছে হচ্ছে হলো 0.9412 মনে হয় 12 এত। তাহলে আমাদের এবার বইয়ের সাথে উত্তরগুলো আমরা একবার মিলাই নিই, বইয়ের সাথে উত্তর একবার মিলাবো, ঠিক আছে? বইয়ের সাথে উত্তর মিলে হয়ে গেছে অবশ্যই, না হওয়ার কোনো কারণ নেই, তারপর একবার ইয়া করলাম, এটা আসছে কোথায় যেন চুয়েটে আসছিল, কই যেন অঙ্কটা কোথায় হারাই ফেলাম, হ্যাঁ 0.94 আর হচ্ছে 16, 0.94 এবং কি 16, কথা বুঝা গেছে? এবার একটা জিনিস তোমাদেরকে একটু কী করি রিমাইন্ড করে দিই, সেটা হচ্ছে হলো যে আমরা প্রথমে বিটাটা বের করে ফেলছিলাম, বিটা বের করার পর তুমি যদি এখন চাও যে হচ্ছে কি বিটা বের করলাম, বিটা বের করার পর কিন্তু আমাদের এই এইভাবে না করে আলফা, আলফা কিন্তু চাইলে আমরা এইভাবে বের করতে পারি, আলফা ইকুয়াল টু বিটা বাই হচ্ছে হলো বিটা প্লাস ওয়ান, ঠিক আছে? বা ওয়ান প্লাস বিটা অ্যাকচুয়ালি এটাই, ঠিক আছে? এইভাবে লিখতে পারি ওয়ান প্লাস বিটা, এই সূত্রের সাহায্যেও কিন্তু আমরা এই আলফাটা বের করতে পারি, দেখো মানটা বসাই দেখি এটা আসে কি না, যে বিটা সমান বিটা কত 16, বিটা 16 আর এটা 16 প্লাস ওয়ান, ঠিক আছে? তাহলে 16 বাই কত 17, দেখি আমাদের 0.94 আসে কিনা, 16 বাই 17, 16 ভাগ হচ্ছে হলো কত 17, এবং আমি দেখতে পাচ্ছি এটাও ঠিক সেম টু সেম 0.94 12 12,
ঠিক আছে, এটা মানে 1 2 ই সম্ভবত, ঠিক আছে, এই 1 2 এটা ঠিক আছে বরাবর আসছে। দেখো এখানে যা আসছে আনসার, এখানেও আনসার আসছে, এটা দিয়েও কনভার্ট করে করা যায়। আবার তুমি চাইলে এই সূত্র ইউজ করেও করতে পারো আইসি বাই আই ই দিয়ে। সিম্পল না, খুব সোজা জিনিস, হ্যাঁ, এগুলো ছিল কি ভুল করা যাবে না। আমি বেসিক জিনিসগুলো এই ভিডিওতে আলোচনা করছি, আমরা বিভিন্ন যেগুলো ছিল বিভিন্ন বইয়ের চুয়েটে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যখন আসছে তখন, হ্যাঁ। আচ্ছা এবার চলো চলো আমরা পরবর্তী আরও দুইটা ম্যাথ সলভ করি। সেটা হচ্ছিলো দেখো একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে, ট্রানজিস্টর কোন টাইপ, কোন কমন এমিটার নাকি কমন বেজ নাকি কমন কালেক্টর কিছু বলা নাই, ওটা দরকারও নেই আমাদের। ধরো আলফা দেওয়া আছে, তার মানে হচ্ছিলো আলফা দেওয়া আছে মানে কি, আলফা দেওয়া আছে মানে হচ্ছিলো যদি এই ট্রানজিস্টারটা কমন বেজে থাকে তাহলে তার প্রবাহ লাভ এত। এই যে অ্যামিটার প্রবাহটা দেওয়া আছে, বলছে হচ্ছিলো বিটা কত হবে, বিটা মানে হচ্ছিলো ট্রানজিস্টারটা যখন কমন অ্যামিটার কানেকশনে থাকে তখন হচ্ছিলো প্রবাহ লাভ কত, এটা বাইর করতে বলছে। এটাকে তো আমরা ডিরাইভ করতে পারি, যে ধরো তুমি চিন্তা করে আলফা দেওয়া আছে না, আলফা দেওয়া থাকলে বিটা ইকুয়াল টু হচ্ছিলো আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা, এখান থেকে অঙ্কটা করে ফেলতে পারি ডিরেক্ট। আলফা হচ্ছে 0.95 ডিভাইড বাই হচ্ছিলো 1 মাইনাস 0.95, এইটা দিয়ে আমি ডিরেক্ট একদম করতে পারি আমরা, ঠিক আছে। এটা হচ্ছে কত আসে দেখো তো, একদম মানে সকল ট্রানজিস্টরের ক্ষেত্রে সেটা যে কোনো কানেকশন হোক এটা হচ্ছিলো এইভাবে করা যায়, ঠিক আছে। এই যে কনভার্সনে এই সূত্রগুলো দিয়ে আলফা ইকুয়াল টু 0.95 ভাগ হচ্ছে হলো এই তো, এটা আমার আসছে 19, কত আসছে 19। দেখো এটাকে আমরা কিন্তু চাইলে আর একটু ডিটেলসে করতে পারি, এইভাবে না করে যদি তুমি বলো যে স্যার একটু ডিটেলসে করেন তো। আচ্ছা আমরা জানি আলফা ইকুয়াল টু কি, যখন কমন বেজে থাকে তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে হলো কি, আলফা ইকুয়াল টু আইসি বাই হচ্ছে হলো কি, আলফা ইকুয়াল টু আইসি বাই আই। তাইলে আমরা এখান থেকে আই ই দেওয়া আছে, তাইলে কি আমরা আইসিটা বের করে নিতে পারি না, সুতরাং আইসি ইকুয়াল টু কি আলফা ইনটু আই ই। তাহলে আলফা কত বলো তো, আলফা হচ্ছিল 0.95, আই ই কত, 1 মিলিঅ্যাম্পিয়ার, তাহলে এটা মিলিঅ্যাম্পিয়ারে আসবে, তার মানে এটা 0.95 মিলিঅ্যাম্পিয়ার, ওকে না। আচ্ছা এটা তো আমরা জানি সকল ট্রানজিস্টরের ক্ষেত্রে আই ই ইকুয়াল টু কি বলো তো, আইসি প্লাস আই বি। তাহলে সুতরাং আমার এখান থেকে বাইর করা দরকার হচ্ছে, আমরা জানি বিটা ইকুয়াল টু কি বলো তো, বিটা ইকুয়াল টু হচ্ছে আইসি বাই আই বি, ওকে। তাহলে আমাদের এখান থেকে দরকার কি, আইসি পাই গেছি আর আই বিটা দরকার, তাহলে আই বি ইকুয়াল টু কি বলো তো, আই ই মাইনাস হচ্ছে হলো আইসি, আই ই হচ্ছে হলো এত, এটা খুব সম্ভবত বিয়োগ ফলটা দেখবে 0.05 মিলিঅ্যাম্পিয়ার আসবে। তাহলে 0.05 মিলিঅ্যাম্পিয়ার যদি আসে আমাদের এটা, তা আমরা এখানে বসাই দিই এটা আইসি কত, এই যে তুমি এটা থেকে এই যে আই ই, এটা এটা থেকে এই যে আইসি এটা বাদ দিবা, ওকে, তাইলে হচ্ছে এত চলে আসবে। তো এটা হচ্ছে হলো কি আইসি, আইসি কত বলো তো, আইসি হচ্ছে এখন পাইলাম আমরা আইসি হচ্ছে আর এই যে 0.95, ওকে, মিলিঅ্যাম্পিয়ার, তো এর নিচে তো মিলিঅ্যাম্পিয়ারে বসাবো, একই এককে বসালেই হয়। আইবি কত আসলো, 0.05, দেখো তো। এবার ক্যালকুলেটারে করো আমাদের এটা কত আসে আমরা একবার দেখি, আমি ক্যালকুলেটারে করি তোমরাও করো, 0.5 ভাগ হচ্ছে 0.05, 19 আসছে, কত আসছে বলো তো, 19, দেখো এখানেও 19 এখানেও 19, তুমি এটা দিয়েও করলো আনসার যা আসতেছে এটা দিয়েও করলো, এই যে কোন ডিটেলস করে করে আসলে তাও আসবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কোনো ট্রানজিস্টর বলে না দিলে এরকম কোনো ঝামেলাই হয় না, একই প্রসিডিউর মেনটেন করে তুমি কি করতে পারো। এরপর আমাদের এই অঙ্কটা তাহলে মুছে ফেলি, সবাই বুঝছি না, সোজা না একদম, খুবই সোজা। দেখো আমরা খালি যে সূত্রগুলোকে অ্যাপ্লাই করছি, হ্যাঁ, আমাদের যে সূত্রগুলো দরকার ছিল সেই সূত্রগুলো দিয়ে অ্যাপ্লাই করে করে যে আলফার আমরা আলফা বিটা এগুলো কি বের করতেছি, ওকে। এবার আসো এটা এটা আমি মুছে ফেলি, ওকে। তোমরা এবার দেখো, তোমরা যদি একটু তাকাও একটি অ্যাম্প্লিফায়ার বর্তনীর আল্লাহ, এখানে প্রশ্নটা তো মুছে গেল, হ্যাঁ, এগুলো একটু ভার রোধ কত, এই যে ভার রোধ, হ্যাঁ, ভার রোধ দেওয়া ছিল, ভার রোধ 2 কিলো ওহম, ঠিক আছে, অন্তর্গামী রোধ এত ও বা এবং কিছু একটা দেওয়া ছিল, অন্তর্গামী রোধ ট্রানজিস্টরটি প্রবাহ, ট্রানজিস্টরটির প্রবাহ লাভ এত হলে ভোল্টেজ লাভ কত, ক্ষমতা লাভ কত, প্রবাহ লাভ অন্তর্গামী রোধ, এইটাই অন্তর্গামী রোধ মানে হচ্ছে হলো আর আই, আর হচ্ছে হলো ভার রোধ যেটাকে বলা হয় আউটপুট রোধ বা হচ্ছে এই যে আর এল বা আর সি, ঠিক আছে, লোড রেজিস্ট্যান্স এটা। তো ট্রানজিস্টরটির প্রবাহ লাভ মানে বিটা দেওয়া আছে, কি দেওয়া আছে, বিটা দেওয়া আছে, তো এখানে 50 হলে বলছে ভোল্টেজ লাভ কত, তো আমরা ভোল্টেজ লাভ ইকুয়াল টু কি শিখছি, কোন কমন অ্যামিটারের জন্য, তো এটা কোনো যেহেতু কোনো কিছু বলে দেওয়া নাই, তাহলে বিটা দেখে বোঝা যাচ্ছে বা প্রবাহ লাভ দেখে বুঝতেছি যে এটা কমন অ্যামিটার ধরে নিয়েছে আমরা, কারণ আমাদের কমন অ্যামিটার অ্যাম্প্লিফায়ারটা আছে, প্রবাহ লাভ বা
ক্ষমতা লাভ এগুলো কমন এমিটারের জন্য বর্ণনা করা আছে আমাদের বইগুলোতে। বাট যদি অন্যান্য আমরা সার্কিটের কাছে যাই, ধরো কমন এমিটার ছাড়া কমন বেস বা কমন কালেক্টরের কাছে যাই, তখন কিন্তু একই প্রসেসটা বা একই আনসার আসবে না, কিন্তু প্রবাহ লাভ আর হচ্ছে কি ক্ষমতা লাভ ভোল্টেজ লাভ এগুলোর ক্ষেত্রে। যাই হোক, আমরা ধরে নিচ্ছি এটা কমন এমিটার, কারণ কোথাও বর্তনে কিচ্ছু বলা নাই এবং ওই অনুযায়ী করছি। এটা ইকুয়ালটা আমরা কি জানতাম, এখানে আমরা জানিয়ে চলো ভি আউটপুট ডিভাইড বাই হচ্ছিল কি ভি ইনপুট। এটা তো আমার ভি আউটপুট হচ্ছিল কি বলতো আইসি আর এল, এবং হচ্ছিল কি ভি ইনপুট হচ্ছিল কি বলতো কমন এমিটারের ক্ষেত্রে আইবি আর আই। ওকে, তো এখানে আমরা আর এল এবং আর আই দুটোটা আমার কাছে আছে, কিন্তু কত হচ্ছে আইসি নাই আইবি নাই একটাও নাই। এগুলো জানা থাকলে কিন্তু আমরা এই সূত্রটা দিয়ে করতে পারতাম। বাট আমরা এই ভোল্টেজ লাভের আরেকটা সূত্র পড়ছি গত এই ভিডিওতে শুরুর দিকে আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে হলো কি বি এটা ইকুয়াল টু আর এল বাই কি আর আই। তাহলে বিটা কত 50, এটা যদি 50 হয় তারপর আর এল হচ্ছে হলো কত 2 আর আই কত 1, এই যেই ঠিক আছে এটা বসে। তুমি বলো স্যার এগুলো কিলো ওহমে আছে, আপনি এগুলো ওহমে নেবেন না, ওমা এটা অনুপাতটা একটা, উপরেরটাও যদি আর কিলো ওহমে বসাই নিচেরটাও যদি কিলো ওহমে বসাই তাহলেই কিন্তু আমাদের এখানে হয়ে যাবে। এবং এটা আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ লাভ হচ্ছে 100, ভোল্টেজ লাভের কোনো একক নাই, প্রবাহ লাভের কোনো একক নাই, ক্ষমতা লাভের কোনো একক নাই। এই যে 100 হচ্ছিল কি এখানে আমাদের ভোল্টেজ লাভ, কথা বুঝছো? এই কাজ শেষ। এরপর হচ্ছে ক্ষমতা লাভ, ক্ষমতা লাভ যেটা হচ্ছিল পি এফ এ, এটা আমরা বলছিলাম হচ্ছে আইসি স্কোয়ার আর এল ডিভাইড বাই হচ্ছিল কি মানে পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট, তাহলে আইবি স্কোয়ার আর আই এভাবে। তো আইসি আর আইবি যেহেতু জানা নাই তাহলে আমরা এটা দিয়ে করতে পারবো না, তাহলে কী দিয়ে করবো স্যার? ঠিক এটার মতো যে এটা একটা সূত্র ছিল পাওয়ার অফ এ, এটা ইকুয়াল টু বিটা স্কোয়ার ইনটু কি আর এল বাই হচ্ছিল কি আর আই। তাহলে এটা বিটা স্কোয়ার কত 50 স্কোয়ার ইনটু হচ্ছিল 2/1, ঠিক আছে এটা মনে হয় খুব সম্ভবত 50 2500, 50 × 50 কত মানে 50 স্কোয়ার হচ্ছিল কি 2500, 2500 গুণ হচ্ছিল 2, 2500 গুণ 2 মানে হচ্ছিল কি 5000, এটা খুব সম্ভবত পাওয়ার গেইন হচ্ছিল কত 5000 এখানে আমাদের আনসার, কথা বুঝতে পেরেছো? এই হচ্ছে হলো কি একটি এমপ্লিফায়ার বর্তনীর ভার রোধ দেওয়া আছে, ভোল্টেজ লাভ কত, ক্ষমতা লাভ কত, কথা বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে এগুলো হচ্ছে সিম্পল ম্যাথ, আরও দুই একটা সিম্পল ম্যাথ করাই তাহলে তোমরা আর একটু ভালো আইডিয়া পাবা, নাহলে হচ্ছিল পাবা না। এই টাইপের করে আমরা পরের ভিডিওটাতে আলোচনা করবো হচ্ছিলো কীভাবে একটু যে ওই যে আমাদের বইগুলোতে মানে ভুলগুলা কী কী আছে ওই টাইপের জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করবো পরেরটা। সেটা একটা ট্রানজিস্টর নিয়ে একটু দাঁড়াও। যেমন একটা ট্রানজিস্টর আসছিল দিনাজপুর বোর্ড 2016, কত কোথায় বলতো দিনাজপুর 2016, ওকে দিনাজপুর 2016 যখন আসছিল কোনো কমন টমন কিচ্ছু বলা নাই, দেখো এরকম একটা সিম্পল সার্কিট আসছে এরকম দেওয়া আছে, এদিকে দিছে এটা কি দেখো এরকম, তো এটা যদি এরকম যদি দেয় আমরা এই ট্রানজিস্টরটার ক্ষেত্রে একটু খেয়াল করি, এটাও কনফিউশনাল। তোমারে বলছে ট্রানজিস্টরটির প্রবাহ লাভ কত, ট্রানজিস্টরটির কী লাভ কত, প্রবাহ লাভ কত বলছে। তো আমরা জানি এই যে মাঝের এটা কী হয় বলো তো, মাঝের এটা এটা পিট হয় না, বলছে প্রবাহ লাভ বাইর করতে, কী বাইর করতে, প্রবাহ লাভ। এখানেও কিন্তু ভুল আছে অ্যাকচুয়ালি, প্রবাহ লাভ কত দেখো এই জায়গায় হচ্ছে তোমার আইই দেওয়া ছিল, আইই দেওয়া ছিল হচ্ছিল 0.80 মিলি এম্পিয়ার, তারপর হচ্ছে আইবি দেওয়া ছিল 0.05 মিলি এম্পিয়ার। প্রবাহ লাভ বাইর করতে বলছে এ জায়গায়, তারপর আমি দেখো প্রবাহ লাভ বাইর করতে বলছে, ট্রানজিস্টরটা কোন টাইপের এটা বলে দেয় নাই, প্রবাহ লাভ বাইর করতে বলছে। তো প্রবাহ লাভ তোমার কাছে মনে হবে প্রবাহ লাভ বিটা ইকুয়াল টু কি আইসি বাই কি আইবি দিয়ে করে ফেলি আমরা প্রবাহ লাভ, তো এটাই কথা সত্য, কোনো টাইপ বলে না দইলে এই জিনিসটা দিয়ে করে ফেলা যাচ্ছে। তো তুমি বলো এখানে তো আইসি নাই, তাহলে আই ইকুয়াল টু কি আইবি প্লাস আইসি থেকে হচ্ছিল কি তোমরা চাইলে আগে আইসি বের করে আনতে পারো, দেন এনে এখানে বসাতে পারো, কারণ আইবি তো অলরেডি এখানে দেওয়াই আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই।
কিন্তু কথা হচ্ছে টেকনিক্যাল কোশ্চেনটা একটু ভুল না। আমরা জানি এই যে এটা হচ্ছে হলো পিট, একটা ট্রানজিস্টারের ক্ষেত্রে এটা যদি পিট হয় তাহলে এটা মাঝামাঝি আছে। দেখো তো এটা এদিক দিয়ে হচ্ছে হলো কি, এটা যদি এমিটার বা কালেক্টর, এমিটার ধরে নিচ্ছি, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে কালেক্টর, তাইলে এর মাঝামাঝি আছে বেজ। বেজ হচ্ছে কিন্তু এটার সাথেও, এটা কিন্তু এটার সাথেও কমন, এটার সাথেও কমন, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এটা কিন্তু কমন বেস ট্রানজিস্টর হয়। কমন বেস ট্রানজিস্টর বা কমন পিট ট্রানজিস্টরের ক্ষেত্রে কিন্তু আমাদের কথা অনুযায়ী যেটা হচ্ছে হলো প্রবাহ লাভ বা প্রবাহ বিবর্ধন গুণক সব তো একই বলতেছি আমরা, প্রবাহ লাভ যা প্রবাহ বিবর্ধন গুণকও তাই অ্যাকচুয়ালি সব ট্রানজিস্টরের জন্য। তো আমাদের বইগুলো অনুযায়ী হচ্ছিলো কি, প্রবাহ লাভ বলতে বোঝাচ্ছে বিটা, প্রবাহ বিবর্ধন গুণক বলতে বোঝাচ্ছে কি আলফা। কিন্তু একটা জিনিস তুমি চিন্তা করো তো, কমন বেজের ক্ষেত্রে যেটাকে চলো আমরা এটাকে কি বলি, আলফাকে প্রবাহ বিবর্ধন গুণক বলি না, এটা বলতে কি আইসি বাই আই, এটা প্রবাহ বিবর্ধন গুণক বলতেছি। কিন্তু আমরা আমাদেরকে বাইর করতে বলছে প্রবাহ লাভ, এখানে এটা যেহেতু কমন বেস কানেকশন, কমন বেজের ক্ষেত্রে এটাই কিন্তু প্রবাহ লাভ। কিন্তু আমাদের বইগুলা এটা দিয়ে করে নেয়, কারণ এটা তো ওরা বইগুলা ধরে নিয়েছে এটা প্রবাহ বিবর্ধন গুণক। তো চলো আমাদের বইগুলা এটা কমন বেজ হওয়া সত্ত্বেও কমন অ্যামিটারের যে প্রবাহ লাভের সূত্র এটা, এটা দিয়েই কিন্তু করা আছে এই ঘটনাটা। তো এটা একটু কি তোমরা সত্যিকারে যদি করতে চাও, সঠিকটা করতে চাও, তাহলে হচ্ছে হলো কি এটা, এটা হচ্ছে হলো কি ভুল, এটা ভুল। আর এটা হচ্ছে হলো কি এটাই, এই ট্রানজিস্টরের ক্ষেত্রে এটাই হচ্ছে হলো প্রবাহ লাভ, প্রবাহ বিবর্ধন গুণক বা প্রবাহ লাভ যেটাই বলো এটা। কথা বুঝতে পেরেছো? এটা কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি, পরে আরও ভিডিও দিব, ওইগুলোতে আমরা এই কনফিউশনটা নিয়ে আলোচনা করব। বুয়েট 2016-17 সালে একটা কোয়েশ্চেন আসছে, ওই কোয়েশ্চেনটাতে কিন্তু ওরা এই আলফাবিটার ঝামেলাটা দূর করেছিল, ঠিক আছে। এখন তোমরা যদি হচ্ছে হলো বই বোঝালো যে স্যার আমরা বই পরীক্ষাতে কী করবো, তো আমি বলবো পরীক্ষাতে হচ্ছে হলো কি কারেক্টটাই করো, অথবা এই টপিকটা স্কিপ করে যাও। এরকম যদি কি তোমাদের কমন অ্যামিটারে যদি তোমার কমন অ্যামিটার যদি দেয় এবং প্রবাহ লাভ দেয় বাইর করতে, কোনো সমস্যা নাই। কিন্তু প্রবাহ লাভ এবং প্রবাহ বিবর্ধন গুণক এই দুইটা জিনিসকে যদি তোমাকে যদি পরীক্ষা প্রশ্ন করে যে প্রবাহ বিবর্ধন গুণক কত বা হচ্ছে হলো প্রবাহ লাভ ও প্রবাহ বিবর্ধন গুণক কত, আমি বলবো এই টপিকের কোশ্চেনটাকে স্কিপ করা উচিত আমাদের অনেক, কারণ আমাদের অনেক বইগুলাতেই এটা মেন স্ট্রিম বইগুলাতেই ভুল আছে। অক্ষরপত্রে গোলাম হোসেন প্রামাণিক স্যারের বইতে কিন্তু ভুল নাই, ওটা কারেক্ট আছে, ওখানে বলছে প্রবাহ লাভ বা প্রবাহ বিবর্ধন গুণক একই জিনিস। কিন্তু কথা হচ্ছে তুমি যদি হায়ার স্টাডিজের বইগুলো ঘাটাঘাটি করো তাহলে এই জিনিসটা বুঝতে পারবে। বাট হচ্ছে আমাদের মেন স্ট্রিম যে তপন স্যারের বই, ইসাক স্যারের বই আছে, সেখানে প্রবাহ লাভ আর প্রবাহ বিবর্ধন গুণককে আলাদা আলাদা জিনিস ধরছে। তো এখন তোমরা স্যার ম্যাক্সিমাম স্যার যেহেতু এটা ফলো করেন, তো তুমি যদি সঠিকটা করো হয়তো স্যাররা কেটে দিতে পারেন। তাই আমি বলবো তোমরা হচ্ছে এই টাইপের কোশ্চেন যদি আসে তখন এটা কী করে দিবা, স্কিপ করে দিবা। বাট যখন ভর্তি পরীক্ষা তুমি বিভিন্ন বুয়েট চুয়েট কুয়েট টুয়েটে পরীক্ষা দিবে তখন আমার আমি যেটা বলতেছি সঠিকটা সেটাই করবে। কথা বুঝছো? যে এই ট্রানজিস্টর কমন বেস তাহলে এটার প্রবাহ লাভের সূত্র হচ্ছে এইটাই, আর যদি এটা কমন অ্যামিটার হতো তাহলে প্রবাহ লাভের সূত্র হতো এটা, ঠিক আছে। চিত্র দেখে বা পরিপ্রশ্নে কমন অ্যামিটার বলেছে নাকি কমন বেস বলেছে ওইটাই দেখবে। আর অ্যাডমিশনের ক্ষেত্রে যখন যাবে তুমি তখন কমন অ্যামিটার এবং কমন বেস দুইটাকেই কী ধরবে, সরি কমন অ্যামিটার কমন বেস বলছি, যে প্রবাহ লাভ এবং প্রবাহ বিবর্ধন গুণক এই দুইটাকে একই জিনিস তুমি কল্পনা করবে, একই জিনিস ধরবে, ঠিক আছে। অ্যাডমিশনে তোমাকে কখনোই একই প্রশ্নে প্রবাহ লাভ ও প্রবাহ বিবর্ধন গুণক কত এটা জানতে চাইবে না। অ্যাডমিশনে হয় বলবে আলফা কত বিটা কত, ঠিক আছে, অথবা বলবে হচ্ছিল প্রবাহ লাভ কত, অথবা শুধুমাত্র বলবে যে প্রবাহ বিবর্ধন গুণক কত, এটাই বলবে। কিন্তু একই প্রশ্নে প্রবাহ লাভ কত প্রবাহ বিবর্ধন গুণক কত এটা তোমাকে কোনো অ্যাডমিশন চাইবে না, কারণ ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোশ্চেনগুলো খুব স্ট্যান্ডার্ড হবে এবং সেখানে স্যাররা জেনে শুনে কোশ্চেন করবেন। কথা বোঝা গেছে তোমাদের? এই জিনিসগুলো কিন্তু মাথায় তোমাদেরকে রাখতে হবে। আমি আরও একটা কোশ্চেন করি, যেটা করলে হচ্ছিলো কি আর একটা কোশ্চেন আনসার করি, তাইলে হচ্ছে তোমরা একটু কি আনসার বুঝবে বা জিনিসগুলো একটু। এখানে তোমাদেরকে যেমন হচ্ছে হলো কোথায় যেন এটা আসছিল মনে হয় সিলেট বোর্ড 2017-তে, এটাও এটাও সঠিক আসছে, এই কোশ্চেনটা সঠিক সিলেট বোর্ড 2017-তে। যে একটা ট্রানজিস্টর দিছে, দেখো আমি ট্রানজিস্টরটাকে এখানে আঁকতেছি, এই ট্রানজিস্টরটা একে, আচ্ছা এখানে আমি কি এটা আগে রেকর্ড করছিলাম কি না ভুলে গেছি। আমি চলো এই ভিডিওটাকে তোমাদের জন্য দুইবার রেকর্ড করতেছি, একটু চেষ্টা করতেছি তোমাদের যেন বোধগম্য হয় সেভাবে ভিডিওটাকে করার জন্য। নাইলে অনেকে আবার চলো কি কনফিউশনে পড়ে আমারে গালিগালাজও করবা, আবার চলো কি বইগুলা বইয়ের রাইটারদেরকেও গালিগালাজ করবো। এখন কী করবো বলো,
1.5 মিলি অ্যাম্পিয়ার আর এদিক দিয়ে যেটা ছিল সেটা হচ্ছে হলো আইবি আইবিটা ছিল হচ্ছে হলো কত 0.03 মিলি অ্যাম্পিয়ার ওকে আর এখানে ইনপুট ছিল 0.75 ভোল্ট আর ছিল এখানে 50 ওহম রোধ আছে এটার নাম দিছে আরএল এই হচ্ছে ঘটনা আমাদেরকে এই বলছে সিলেট বোর্ড দিয়েছে এটা কোথায় বলতো সিলেট সিলেট বোর্ড 2017 এখানে বলছে তোমাকে কারেন্ট গেইন বিটা কত আচ্ছা এখানে এটা এদিকে আইই দেওয়া ছিল প্রশ্ন একটু করে তো এখন এই প্রশ্নটা হচ্ছে দেখো আমরা দেখতে পাচ্ছি এটা একটা কমন এমিটার ট্রানজিস্টর তো কমন এমিটার ট্রানজিস্টরটা কারেন্ট গেইন বা কারেন্ট বিবর্ধন গুণক বা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক বা প্রবাহ লাভ বা কারেন্ট গেইন যেটাই বলো সেটাই হচ্ছে বিটা যেহেতু কমন এমিটার এখানে কোনো ঝামেলাই নেই কমন এমিটারের ক্ষেত্রে এটা হচ্ছে হলো কি আইসি বাই আইবি এবং এটা দিয়ে বের করে ফেলবা ঠিক আছে এইটার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই ঠিক আছে এটার ক্ষেত্রে একদম সব কিছু শর্ত পূরণ করছে কী কী শর্ত পূরণ করছে এটা কমন এমিটার ট্রানজিস্টর তো কমন এমিটার ট্রানজিস্টরে আমরা তো সঠিকটা বলতেছি হচ্ছিল কি প্রবাহ লাভটা তোমার হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণকতা তো এই প্রশ্নে প্রবাহ বিবর্ধন গুণকের কথা বলে নাই তাহলে কোনো কনফিউশন ক্রিয়েট হয়নি প্রবাহ লাভ বলতে আমরা এটাকেই বুঝি কমন এমিটারের জন্য তাহলে এটা দিয়ে করে ফেলবো এটা দিয়ে করে ফেললে যা আসবে তাই উত্তর সিম্পল তুমি বলো স্যার এটা কেমনে করবো এই যে আইবি দেওয়া আছে আবার আইসিও দেওয়া আছে শেষ চাইলে কিন্তু এখান থেকে হচ্ছে হলো কি তোমরা ভোল্টেজ লাভ তারপর হচ্ছে এই যে এটা বিটা বের করার পর এখান থেকে কিন্তু চাইলে কিন্তু আমরা কি আর এল বাই আর আই তুমি বলবো আর আই কেমনে বের করবো দেখো এই যে এখান থেকে একটা আর আই এটা আর আই তো দেওয়া নাই কিন্তু আমরা জানি কি যে ভোল্টেজ এই যে এখানকার ইনপুট যে ভোল্টেজটা আছে না এটা তো এটা দিয়ে তুমি কিন্তু কি আইবি এখান থেকে কি আমরা জানি কি ভি ইকুয়াল টু আই আর না এখান থেকে এটা হচ্ছে আর আই এটা আইবি তাহলে এটা হচ্ছে হলো কি তুমি এখান থেকে আর আই চাইলে কিন্তু কি ভি বাই আইবি এখান থেকে এই যে বিটা এটা বসাই দিয়ে এখান থেকে তুমি আর আই বের করে নিতে পারবা যদি এক্সট্রা কোয়েশ্চেনটা দেয় আর কি যে ভোল্টেজ লাভ কত খুব সম্ভবত এটাতে ছিল আমি তপন স্যারের বই থেকে প্রশ্নটা নিয়েছি ওখানে এটা নাই তো হচ্ছে এটার খ নম্বর প্রশ্নে ঘ নম্বরে কী আসছে ওইটা বলা নাই তো হচ্ছে খুব সম্ভবত ওখানে ভোল্টেজ গেইন কত এটা জানতে চাইছিল তো এটা দিয়ে তো তুমি বের করতে পারো আর এল তো দেওয়াই আছে এখানে আর আই এখান থেকে বের করে নিবা দেন এটা অথবা পাওয়ার গেইন বললেও কিন্তু এটা দিয়ে বের করা যাবে তখন বিটা স্কোয়ার বাই আর এল আর আই এখানকার মেন ক্রিটিক্যাল জিনিসটা হচ্ছে এই এগুলো করতে গেলে এটা প্রশ্নে বলে নাই বাট এগুলো বের করতে গেলে তোমার এই আর আইটা লাগবে তো তুমি সবসময় মনে রাখবে ইনপুটের ভোল্টেজটা হচ্ছে হলো কি আর আই ইনটু হচ্ছে আইবি কমন এমিটারের জন্য আর কি এই হচ্ছে হলো একটা কমন ম্যাথ গেল আচ্ছা যাই হোক আমরা এই ভিডিওতে এই টাইপের যেগুলো কমন সাধারণ প্রবলেম আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম তোমরা এভাবেই কিন্তু কী কী বের করতে পারো এই প্রবাহ লাভ প্রবাহ বিবর্ধন গুণক এই টাইপের জিনিসগুলো ভোল্টেজ লাভ পাওয়ার লাভ ভোল্টেজ লাভ পাওয়ার লাভ বা ক্ষমতা লাভ এই টাইপের জিনিসগুলো কিন্তু তোমরা আলোচনা করতে পারো বা করতে পারো বা বই নিয়ে প্র্যাকটিস করো তবে আমাদের বইগুলোতে একটু কী আছে ভুল আছে সঠিকটা হচ্ছে হলো কি এটাই যে হচ্ছে হলো এখানে প্রবাহ লাভ বা প্রবাহ বিবর্ধন গুণক একই জিনিস বাট আমাদের বইগুলোতে প্রবাহ লাভ বলতে একটা জিনিসকে বুঝাইছে প্রবাহ বিবর্ধন গুণক বলতে আরেকটা জিনিসকে বুঝাইছে ঠিক আছে এখন তোমরা যদি কি পরীক্ষা আসলে এটাকে আমি কি করতে বলবো স্কিপ করতে বলবো এই টাইপের কোশ্চেন আসলে প্রবাহ লাভ বের করতে দিছে কমন এমিটার প্রবাহ লাভ এটা নিয়ে কোনো ভুল নাই কিন্তু কমন বেস প্রবাহ লাভ বাইর করতে দিছে তুমি বিটার সূত্র দিয়ে করে আসলে ভুল হয়ে যাবে তাই হচ্ছে হলো কি কারণ কমন বেজের ক্ষেত্রে প্রবাহ লাভ হচ্ছে আলফার সূত্রটা তাই না এখন তোমরা হচ্ছে হলো কি এই জিনিসটা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি বলবো হচ্ছে হলো কি সঠিকটা জেনে রাখবা কেন অ্যাডমিশনের জন্য কিসের জন্য অ্যাডমিশনের জন্য অ্যাডমিশনে আনসার করবা অ্যাডমিশনে স্কিপ করবা না অ্যাডমিশন সঠিকটা দিয়ে আনসার করবা কথা বুঝতে পেরেছো আজকে এই ভিডিওতে এতটুকু আগামী ক্লাসে আরও কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব যেগুলো হচ্ছে হলো কি আমাদের বিভিন্ন বইয়ে কী করা আছে একটু ভুল আছে কিন্তু কোয়েশ্চেনগুলো সঠিকভাবে আনসার করলে কেমন আনসার আসতো বা কী হওয়া উচিত ওইটা নিয়ে আলোচনা করব ঠিক আছে আরও দু তিনটা ভিডিও হবে হয়তো এই টাইপের ম্যাথের উপর তো তোমরা একটু ধৈর্য সহকারে সবগুলো ম্যাথ দেখবা বা সবগুলো ভিডিও দেখবা তাইলে হচ্ছে তোমাদের কনফিউশনগুলো কী হয়ে যাবে দূর হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আজকে তাইলে সবাই একটু পর্যন্ত দেখে ফেলো এবং নোট করে ফেলবা আমাদের চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করবা আর যদি আমাদের কী হয় যে ফেসবুক গ্রুপটা আছে না ওখানে সবাই কী করবা জয়েন হয়ে নিও ফেসবুক গ্রুপের নাম কি স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স ওই যে ব্র্যাকেটে সাইফুল স্যার লেখা আজকে এতটুকু পর্যন্তই সবাই আমার জন্য এবং আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি করে কি দোয়া করবা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর হচ্ছে হলো কি এই ভিডিওটা খুব সম্ভবত ঈদের আগের দিন আপলোড হবে চাঁদ রাতে সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ